এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ও বারিক ওয়া জিদ আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি اجمعين আম্মা বাদ প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন নিকর নিকট সবচেয়ে প্রিয় আমল যে আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ওটি হলো সর্বদা যে আমলটি করা হয় যদিও পরিমাণে সংখ্যায় কম হয় মা এশারাদি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাম বলেছেন আহাবুল আমাল ইল আল্লাহ আদুয়া মুহা ওয়াইন কাল যে আল্লাহ রব্বুল আলাম নিকট ওই আমলটি সবচেয়ে প্রিয় যেটি সর্বদা করা হয় যদিও এটি কম হয় আল্লাহ রবুল্লা আলামীনের এই দুনিয়াতে বসবাস করে আল্লাহ রবুল্লা সমস্ত নিয়ামত ভোগ করার পরেও কখনো একজন মুমিনের উচিত নয় যে সে কিছুদিনের জন্য কিছু সময়ের জন্য অবসর নিবে এবং সে ছুটিতে যে অবসর নিবে বা ক্লান্ত অবসর নিবে বরং একজন মমিনের অবশ্যই কর্তব্য হল যতদিন জীবিত থাকবে আল্লাহর আলমিনকে ভয় করবে আল্লাহর ইবাদত করে যাবে আল্লাহর সন্তোষমূলক কাজ করে যাবে তার জন্য কখনো ছুটি নেই ছুটি হলো মৃত্যু আল্লাহ রব্লা আলামিন ঘোষণা করেন হে আল্লাহ রব্লা আলমিনকে প্রকৃত ভয় করার মতো ভয় করো বলে প্রকৃত পক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না এই আমার হাক্কা সৌদি ব্যাখ্যায় বলেন যে এটি আল্লাহ রব্লা আলম বলছেন একজন মানুষ একজন আল্লাহর বান্দা আল্লাহকে সর্বদা অনুসরণ করবে কখনো সে তার কুপুরি করবে না আল্লাহকে সর্বদা স্মরণ করবে কখনো তাকে বলবে না আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে কখনো তার না প্রমাহিনী করবে না অকৃতজ্ঞ হবে না এমনভাবে ভেবে আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে যার পূর্বের গোনা পরের গোনা ক্ষমা করে দিয়েছেন তাকে নির্দেশ করে বলেন ও আবুদ রব্বা কা হাত্তা কিন হে নবী আপনি আপনার প্রবর ইবাদত করুন যেই পর্যন্ত আপনি পৃথিবীতে জীবন যাপন করেন যতদিন আপনি মৃত্যু না হয় হাসান বাসির রহিমহল্লা বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ এজ আল্লি আমাল মৌমিন আজ আলান্দুন আল মৌত যে আল্লাহ রবুল আলামিন মুমিনদের আমলের ইবাদতের কোনো নির্দিষ্ট মেয়াদ রাখেনি মেয়াদ মৃত্যু তথা মৃত্যু হলো তার আমল সব বন্ধ যেমন আল্লাহ রবুল্লা আলমিন এভাবে নির্দেশ দিয়েছেন ঈসা আলিহি যে তিনি বলেন হাইয়া আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন নামা জাকাত আদায় করতে যতদিন আমি জীবিত থাকি তাই প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্লা আলমিন কাউ কিছু সময়ের জন্য বিরতি দিন যে একজন মুসলিম আল্লাহর রিজিক খাবে আল্লাহর দুনিয়ায় বসবাস করবে তারপরও আল্লাহকে বলে থাকবে সুফি আর এমনি আবদুল্লাহ রাদি আল্লাহনু বলেন আমি বললাম যে কুল তুইয়া রাসুল আল্লাহ কুল্লি ফিলিস্তা মে কৌলান আনহু আহাদান বাদা যে আমাকে ইসলামে এমন কিছু বলে দিন ইসলামের যেটি আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না তখন রাসুল সাল্লাহ বলেন কুল আহমান তুবিল্লাহ সুম্মাস্তাকিম হে সুফিয়ান ইবনে আবদুল্লাহ তুমি বলো আল্লাহর প্রতি ঈমান আল্লাম এবং এর উপর তুমি স্থায়ী থাকো ওলামাগুন বলেছেন সুম্মাস তাকিম তথা স্থায়ী থাকো তথা লুজু মতো আতিল্লা আল্লাহ রব আলিনের তো আত অনুসরণ রাসূলের অনুকরণ অনুসরণ বাধ্যতামূলক করে নিতে বলেছেন মুসলিম সমাজে মুসলিম জীবনে যতদিন আমরা জীব জীবনযাপন করব মুসলিমের গণ্ডিত থাকব অবশ্যই আমাদের সর্বদা আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশ বাস্তবায়ন করতে হবে নিষেধগুলি মেনে চলতে হবে এবং ও যে ফরজ যেগুলি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমাদের উপর যে শরীয়ত দিয়েছেন অবশ্যই শরীয়তের উপর থাকতে হবে এবং শরীয়ত অনুযায়ী আমল করতে হবে প্রিয় বন্ধুগণ আসুন আমরা সর্বদা আল্লাহর ইবাদত করি সর্বদা আল্লাহকে ভয় করি কারণ আমরা জানি না মৃত্যু কখন চলে আসে এমন সময় মৃত্যু চলে আসবে দেখবেন আপনি ভালো কাজের মধ্যে রয়েছেন তখন আপনার ঠিকানা হবে জান্নাত আর যদি এমন সময় মৃত্যু চলে আসে আপনি নাফরমানি কাজে আসেন পাপের কাজে আসেন তখন আপনি ঠিকানা কোথায় হবে আপনি বুঝে নেবেন যে আপনি ঠিকানা অবশ্যই তখন জাহান নামে হবে আল্লাহ আমাদেরকে সর্বদা তোমার অনুসরণ করা তৌফিক দান করো মৃত্যু তোমার জন্য ইবাদত করে যেতে পারি তৌফিক দান করো মৃত্যুপন্থ যদি আমরা ইসলামের উপর কায়েম দায়ম থাকতে পারি এই তৌফিক দান করো আমিন আল্লাহ আমিন ও আখিরা আলহামদুলিল্লাহি রবিল আলম